সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের 30 দিনের একটা ছোট সিলেবাস দেওয়া হয়েছে, কারণ COVID-19 পরিস্থিতিতে এতটাই ভয়াবহ যে তোমাদের স্কুল কলেজ আর খোলার সম্ভাবনা নেই। তাই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর জন্য তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে, এবং সেই সিলেবাসের আলোকে আজকে আমরা অ্যাসাইনমেন্টগুলো দেখব। তার আগে আমরা অ্যাসাইনমেন্ট কীভাবে লিখতে হবে, কারণ অ্যাসাইনমেন্ট লিখলেই তো দেখলেই তো হবে না, অ্যাসাইনমেন্টটা কীভাবে উপস্থাপন করতে হবে, স্কুলে কীভাবে তোমাদের প্রেজেন্ট করতে হবে সেটা আমরা আজকে দেখব। তো অ্যাসাইনমেন্টের জন্য তোমাদের যেটা প্রয়োজন হবে, এ4 পেপারের পিসটা, একটা এ4 পেপার, কতগুলো এ4 পেপার প্রয়োজন হবে, এবং এ4 পেপারের প্রথম পেজ যেটা এরকম স্টেপলার থাকবে, তিনটা, প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটা শ্রেণীর জন্য তিনটা করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে প্রতি সপ্তাহে। এবং প্রথম পেজে তোমাদের বিদ্যালয়ের নাম, ঠিকানা, এগুলো লিখতে হবে, এবং পরবর্তী পেজ থেকে তোমাদের অ্যাসাইনমেন্টের যে প্রশ্ন সেই অ্যান্সারটা করতে হবে, তারপর স্টেপলার করে রেখে দিবে, এবং এভাবে তিনটে অ্যাসাইনমেন্ট শেষ করে তোমরা স্কুলে জমা দিয়ে আসবে। এবং অ্যাসাইনমেন্টগুলো আমাদের চ্যানেলে পরপর দেওয়া থাকবে, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর অ্যাসাইনমেন্টের প্রথম পেজটা কীভাবে লিখতে হবে সেটা আমরা এখন দেখবো। অ্যাসাইনমেন্টের একবার প্রথম যে কভার পেজ থাকবে সেটাকে তোমরা ডিজাইন করতে পারো, না করলেও সমস্যা নেই, তবে চার কোণাকার একটা পেজ এ4 পেপার প্রথমে যেটা লিখবে, প্রথমে হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম, প্রথমে হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবে, অ্যাসাইনমেন্টের শিরোনাম লিখবে প্রথমে একবারে শুরুর দিকে। তারপর হচ্ছে বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের নাম লিখবে, তারপর তারিখ লিখবে, এটা কত তারিখের অ্যাসাইনমেন্ট, তোমাদের 6টি সপ্তাহের জন্য তোমাদের প্রত্যেক সপ্তাহে 3টি করে টোটাল 18টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, 18টা। তারপর তোমার নাম, এটা হচ্ছে ছাত্র বা ছাত্রী যাই হোক, তোমার নাম। তারপর হচ্ছে বিষয়, কোন বিষয়ে অ্যাসাইনমেন্টটা জমা দিচ্ছ। তারপর হচ্ছে শ্রেণী, কোন শ্রেণীতে তুমি পড়াশোনা করো, এবং শ্রেণীর সাথে যেটা যুক্ত হবে শাখা, তুমি কোন শাখায় পড়ছ সেই শাখাটা লিখবে, এবং সর্বশেষ তোমার রুলটি লিখবে। এগুলো লেখার পর প্রথম 20টা এগুলো লিখবে, আর কিছু লেখা যাবে না। পরবর্তী পেজে তোমাদের অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে প্রত্যেকটা ক্লাসের জন্য, সেই অ্যাসাইনমেন্টগুলো তোমরা করবে, এভাবে করে তুমি স্টেপার করে জমা দিবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও অ্যাসাইনমেন্ট কীভাবে লিখতে হবে, অ্যাসাইনমেন্ট কারো কাছে কপি করা যাবে কি না, অ্যাসাইনমেন্টে কীভাবে স্কুলে জমা দিতে হবে, শিক্ষকদের জন্য নির্দেশনা, শিক্ষার্থীর জন্য নির্দেশনা, অভিভাবকদের জন্য নির্দেশনা, কত মার্কস দেওয়া হবে কোনটাতে, সেই বিষয়ে একটা ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে, সেটাও মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে দেওয়া। তোমরা সেই ভিডিওটি দেখার জন্য ভিডিওর ডান কর্নারে, তোমাদের ভিডিওর ডান কর্নারে একটা আই বাটন আছে, সেই আই বাটনে ক্লিক করলে তোমরা সেই ভিডিওটি পেয়ে যাবে। এছাড়া আমাদের চ্যানেলের ভিডিও লিস্টে গেলে তোমরা সেই ভিডিওটি পাবা, আশা করছি। তো চলো আমরা এখন তোমাদের যে অ্যাসাইনমেন্টগুলো সেগুলো এখন দেখবো। তো আমরা এখন চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে, সপ্তম শ্রেণীর COVID-19 পরিস্থিতি 2020 শিক্ষাবর্ষে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা দেখবে। তোমরা জানো যে প্রতি সপ্তাহে 3টে করে অ্যাসাইনমেন্ট দিতে হবে, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। আমাদের চ্যানেলে সেই ভিডিওগুলো আমরা পাবলিশ করছি। সপ্তম ষষ্ঠ শ্রেণীর পর আমরা আজকে এখন সপ্তম শ্রেণীরটি দেখব। সপ্তম শ্রেণীর প্রথম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো সেগুলো দেখো। প্রথম সপ্তাহে বাংলা অ্যাসাইনমেন্টে জমা দিতে হবে, সেখানে কাবুলিওয়ালা থেকে, এবং কাবুলিওয়ালা যে প্রশ্নগুলো, প্রশ্নটা দেখো। এখানে ভাটিয়া মনোয়ার হোসেন বাড়ির মালিক হামিদ সাহেবের শিশু সন্তান আনাফের বিষয়ে ভীষণ আদর্শ আগ করেন। নিঃসন্তান মনোয়ার হোসেন প্রায়ই অফিস থেকে ফেরার পথে আনাফের জন্য খেলনা, খাবার সহ নানা উপহার নিয়ে আসেন। আনাফের মা এই বিষয়টিকে ভালোভাবে গ্রহণ করেন না, স্বামীকে এই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে আনাফের মায়ের সাথে কাবুলিওয়ালা গল্পের মিনুর মা কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। ঘ হচ্ছে, উদ্দীপকে মনোয়ার হোসেন চরিত্রে কাবুলিওয়ালা গল্পের মূলভাবে প্রতিফলন ঘটেছে উক্তিটি যথার্থতা বিশ্লেষণ করে। দুটি প্রশ্নই বাংলার তোমার অ্যাসাইনমেন্ট, এই দুটি প্রশ্ন সুন্দরভাবে লিখবে, কীভাবে লিখবে মূল্য নির্দেশনা দেওয়া আছে সেভাবেই লিখতে হবে। কেউ কারো কপি করলে কিন্তু নাম্বার পাবে না। কীভাবে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, কীভাবে অ্যাসাইনমেন্ট আনতে হবে বিস্তারিত, এবং কীভাবে লিখতে হবে অ্যাসাইনমেন্টগুলো সেগুলো কিন্তু আমরা একটা ভিডিও দিয়েছি, তোমরা সেই ভিডিও দেখে নিতে পারো। এবং সেই ভিডিওর টাইটেল হচ্ছে, কীভাবে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিবে, কীভাবে মূল্যায়ন হবে, কীভাবে মার্কস, কত মার্কস থাকবে সেটা
ভিডিও টাইটেল, তোমরা সেই ভিডিও টাইটেল দেখে নিতে পারো এবং আই বাটনে ক্লিক করলে সেই ভিডিও পেয়ে যাবে। আচ্ছা, তারপরে তোমাদের সপ্তম শ্রেণীর জন্য পরবর্তী যে কি বলা যায় অ্যাসাইনমেন্টটা, সেটা হচ্ছে ইংলিশের উপর। ইংলিশে এখানে ফার্স্ট অ্যাসাইনমেন্ট টাস্ক এখানে ইউনিট ওয়ান, ইউনিট টু এবং ইউনিট থ্রি থেকে দেওয়া হয়েছে। তো অ্যাসাইনমেন্ট টাস্কে হোমওয়ার্ক মানে অ্যাসাইনমেন্টগুলো কী কী? অ্যাসাইনমেন্ট হচ্ছে রিড দ্য লেসন্স অফ ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল ওয়ান অ্যান্ড টু পেজেস 19 থেকে 21 অ্যান্ড রাইট এ প্যারাগ্রাফ অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল। ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুলে এই প্যারাগ্রাফটা লিখবে। দ্বিতীয় হোমওয়ার্কটা হচ্ছে রাইট এ লেটার উইথ ইউর ওন ওয়ার্ডস টু ইউর ফ্রেন্ড শাকিল ও শাকিলা হু স্টাডিজ অ্যাট এক্স জেলা স্কুল ইন অ্যানাদার ডিস্ট্রিক্ট ডিসক্রাইবিং আ প্রাইজ গিভিং সেরিমনি ইন হুইচ ইউ রিসিভড আ প্রাইজ অ্যাট ইউর স্কুল। এই হচ্ছে সপ্তম শ্রেণীর ইংরেজি বিষয়ের অ্যাসাইনমেন্ট। পরবর্তী তিনটি অ্যাসাইনমেন্ট যেহেতু, পরবর্তীতে আরেকটি অ্যাসাইনমেন্ট রয়েছে, সেটা বাংলাদেশের বিশ্ব পরিচয়ের উপর সপ্তম শ্রেণীর। সেখানে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে করানো হয়েছে পার্ট 7 থেকে 8 এবং দ্বিতীয় অধ্যায়ে পার্ট 1, 2 এবং 3। অ্যাসাইনমেন্টে নির্ধারিত কাজ হচ্ছে নিচের প্রশ্নগুলো উত্তর দিবে। কী কী প্রশ্ন বাংলাদেশের বিশ্ব পরিচয়ের জন্য? সেটা হচ্ছে তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানিরা যেসব বৈষম্য সৃষ্টি করেছিল তার একটি তুলনামূলক চিত্র উপস্থাপন করো। বাংলাদেশের 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যে ধর্ম, ভাষা ও উৎসবের ভূমিকা ব্যাখ্যা করো। তো এই অ্যাসাইনমেন্টগুলো কীভাবে লিখবে? অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে তোমরা একটা পৃষ্ঠা লিখ সরি A4 পেজে লিখবে, অনেকগুলো A4 পেজ হতে পারে। প্রথম পেজে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের নাম দিবে, যে ধরো আমি যদি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের জন্য অ্যাসাইনমেন্ট করবো তখন বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের প্রথম অ্যাসাইনমেন্ট এটা লিখবে। পরবর্তী পেজে তোমার সরি প্রথম পেজে তোমার নিজের নাম ঠিকানা এবং স্কুলের কত রোল, তারপর তোমার শাখা, তারপর হচ্ছে তোমার কোন শ্রেণীতে পড়ে সেগুলো লিখবে। পরবর্তী পেজে তোমার অ্যাসাইনমেন্টের নামটা লিখবে, তার পরবর্তী পেজ থেকে তোমরা অ্যান্সারগুলো করবে। এবং প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা অ্যাসাইনমেন্ট করতে হবে, মানে আলাদা আলাদাভাবে স্ট্যাপলার করে তিনটা বিষয়ের জন্য তিনটা অ্যাসাইনমেন্ট হবে। বোঝা গেছে? এটা হচ্ছে তোমাদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এবং সপ্তম শ্রেণীর জন্য। তো আমাদের চ্যানেলে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্টগুলো আছে, তোমরা সেগুলো দেখে নাও। তো সপ্তম শ্রেণীতে বাংলা, ইংরেজি এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়, এটা হলো প্রথম সপ্তাহে অ্যাসাইনমেন্ট। তারপর দ্বিতীয় সপ্তাহে বিজ্ঞানের একটা অ্যাসাইনমেন্ট, তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা অ্যাসাইনমেন্ট, ইসলামিক শিক্ষার একটা অ্যাসাইনমেন্ট। তার তৃতীয় সপ্তাহে ইংরেজি একটি অ্যাসাইনমেন্ট, ইংরেজি একটা 2 নম্বর অ্যাসাইনমেন্ট হবে, কারণ এর আগে একবার অ্যাসাইনমেন্ট হয়ে গেছে, মানে অ্যাসাইনমেন্ট 1, এবার অ্যাসাইনমেন্ট 2। তারপর হচ্ছে গণিতের অ্যাসাইনমেন্ট 1 তৃতীয় সপ্তাহে এবং কৃষি শিক্ষার অ্যাসাইনমেন্ট 1 চতুর্থ সপ্তাহে, ইংরেজির অ্যাসাইনমেন্ট 3, বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট 2, বাংলাদেশের বিশ্ব পরিচয়ের অ্যাসাইনমেন্ট 2। পঞ্চম সপ্তাহে গণিতের অ্যাসাইনমেন্ট 2, বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট 3, ইসলাম ও শিক্ষার অ্যাসাইনমেন্ট 2। এটা কিন্তু ক্লাস 7-এর জন্য। আচ্ছা, তারপর হচ্ছে ক্লাস 7-এর ষষ্ঠ সপ্তাহে বাংলা অ্যাসাইনমেন্ট 2, গণিতের অ্যাসাইনমেন্ট 3 এবং কৃষিশিক্ষার অ্যাসাইনমেন্ট নাম্বার 2। এভাবে টোটাল 18টা অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে 6 সপ্তাহে। তোমরা যারা ভিডিওটি দেখছো দয়া করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যাতে তারা বিষয়ে জানতে পারে। অনেকে কিন্তু এখনও জানে না, না জানলে কিন্তু তোমাদের যারা বন্ধু আছে তাদেরকে জানিয়ে দাও, এবং তোমার শিক্ষক শিক্ষকেরা যারা আছে তারা এখনও এই বিষয়ে অবগত না, তাদেরকে তোমরা ভিডিওটি শেয়ার করে জানিয়ে দাও যে স্যার এভাবে আমাদের অ্যাসাইনমেন্ট না হবে, আপনারা কতটুকু প্রস্তুত। তোমরা জানো যে আমাদের চ্যানেল থেকে একটি অ্যাপস তৈরি করা হবে তোমাদের জন্য, যেখানে তোমাদের অ্যাসাইনমেন্টের সমস্ত বিষয়গুলি এবং অ্যাসাইনমেন্টের সিলেবাস থেকে শুরু করে সব কিছুই থাকবে। তো আশা করছি তোমরা সে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে এবং আমাদের প্লেলিস্টে সেই প্লে স্টোরে সেই অ্যাপসটি পাবলিশ করা হবে। পাবলিশ করার সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেল তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।